মোবাইল ব্যাংকিং এর সবচেয়ে বড় যে অবদান রেখেছে সেটা হলো বিকাশ। আর বিকাশ কিন্তু মাঝে মাঝে আমাদেরকে প্রায় অফার করে থাকে 50 টাকা 20 টাকা করে রেফার আইডিতে। তো হেলভার্স বরাবরের মতো আমি চিরদ্র, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অলমোস্ট অনেকগুলো রেফার করতে পারবেন এবং রেফারগুলোর অয়েগুলো দেখাবো এবং সেই রেফারগুলো কিভাবে করবেন এবং রেফার করে প্রতিদিন 500 থেকে 1000 টাকা কিভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টে নিয়ে আসবেন এবং মাস শেষে দেখা যাবে অলমোস্ট 20 থেকে 30 হাজার টাকা বা 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করতে পারেন, সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা অবশ্যই একটা ইন্টারেস্টিং ভিডিও, আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে বাজিয়ে দেবেন। তো প্রথমত আমি যে কথাটা আপনাদের বলতে চাই সেটা হলো বিকাশ। মোবাইল ব্যাংকিংয়ের সবচেয়ে বড় যে অবদান রেখেছে সেটা হলো বিকাশ, আর বিকাশ হলো ব্র্যাক ব্যাংকের একটা শাখা। তো প্রথমত আমি যে কথাটা বলবো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিও থেকে যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে অবশ্যই রেফার করতে পারবেন এবং রেফার করা কদিন থেকে কদিন পর্যন্ত রেফার করতে পারবেন, কী কী উপায়ে রেফার করবেন, কীভাবে রেফার করতে হবে সকল বিষয়বস্তু থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন আমরা একটু কম্পিউটার স্ক্রিনে যাব এবং যে রেফার ক্যাম্পিংটা চলতেছে সেটা কতদিন থেকে কতদিন পর্যন্ত ক্যাম্পিংটা চলবে সেই বিষয়বস্তুগুলো আমরা এখন কম্পিউটার স্ক্রিন থেকে দেখাবো এবং পরে আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো কীভাবে আপনার রেফার করতে হয়। নতুন নতুন অ্যান্ড্রয়েড টিপস পেতে অবশ্যই রৌদ্র বাংলা চ্যানেলটা এখান থেকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করার পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো প্রথমত আমরা চলে আসলাম কম্পিউটার ডেস্কবোর্ডে এবং আপনারা মোবাইল দিয়ে সেটা দেখতে পারবেন। তো মোবাইল আর কম্পিউটার একইভাবে দেখতে পারবেন, কম্পিউটার দিয়ে আমি ক্রোম ব্রাউজার দেখতেছি, আপনারা মোবাইল থেকে ক্রোম ব্রাউজার থেকে দেখতে পারবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার লিখতে হবে বিকাশ.com। এর আগে যে কথাটা বলতে চাই, ডিসক্রিপশনে আমার বিকাশ রেফারিংটা দেওয়া আছে, সেখান থেকে আপনি জয়নিং করতে পারেন এবং জয়নিং করার সাথে সাথে আপনি 20 টাকা পেয়ে যাবেন এবং সেটা আপনার উপকার হবে আমার উপকার হবে। কষ্ট করে রেফার লিঙ্কে ডিসক্রিপশনে রেফার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে টাচ করে অবশ্যই জয়েন হয়ে নেবেন। তো আমরা এই যে রেফারটা চলতেছে বিকাশে, সেই রেফারটা কি কতদিন থেকে কতদিন চলবে এবং রেফারটা কি আসলে কি ঠিক আছে কিনা সেটা আমরা প্রসেসটা এখন দেখব। তো আমরা এখন গুগলে আমরা টাইপ করব বিকাশ.com, আমরা বিকাশ.com আমরা বিকাশ.com লিখে আমরা এন্টার করব। বিকাশ.com লিখে আমরা এন্টার করলাম। বিকাশ.com লিখে এন্টার করার পর আমরা তার বিকাশের অফিসিয়াল ফেসবুক পেজ যেটা আছে সেটাতে আমরা চলে যাবো। আমরা একটু নিচে আসবো, নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছেন বিকাশ লিমিটেড হোম ফেসবুক। তো আমরা এটাকে নতুন একটা ট্যাবে ওপেন করলাম, নতুন একটা ট্যাবে ওপেন করে দেখি যে বিকাশের যে ক্যাম্পিংটা চলতে আছে রেফার ক্যাম্পিংটা সেটা আসলে কি ঠিক কিনা বা রিয়েল কিনা সেটা দেখানোর জন্য আমরা চলে আসলাম। তো আমরা এখন আসলাম বিকাশের অফিসিয়াল ফেসবুক পেজ, এটা হলো বিকাশের অফিসিয়াল ফেসবুক পেজ। তো আমরা একটু নিচে আসবো, এখানে এই দেখ কেনাকাটা দেখাচ্ছে, আমরা একটু নিচে আসবো, দেখবো যে আসলে ক্যাম্পিংটাকে রেফার ক্যাম্পিংটাকে আদৌ কি চলতেছে কিনা বা আমাদের রেফার ক্যাম্পিং যে সকলে বলতে সেটাকে কাজ করে কিনা সেটা আমরা দেখবো। তো এই যে আমরা একটু নিচে আসবো, নিচে আসার পর দেখতে পারবো, আমরা একটু নিচে আসলাম, সরি একটু স্লো, এই যে এটা আমরা একটু নিচে আসার পর আমরা দেখতে পারলাম যে এই যে দেখতে পারছেন, সরি আমার একটা এসএমএস আসছে, এই যে দেখতে পারছেন যে প্রিয়জনের নিরাপদ লেনদেনের জন্য বিকাশ অ্যাপ রেফার করে 20 টাকা। যার বিকাশ অ্যাকাউন্ট নেই বা কখনো বিকাশ অ্যাপ লগ ইন করেননি, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাকে, লগ ইন করেননি তাকে বিকাশ অ্যাপ রেফার করুন। রেফার লিঙ্ক থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করার পর প্রিয়জন প্রথমবার লগ ইন করলেই দুজনই হবে 20 টাকা করে। এই অ্যাপ থেকে আপনারা সকল রেফার সংখ্যা এবং সকল বোনাস দেখতে পারবেন। তো এই যে দেখেন বিস্তারিত লেখা আছে, বিস্তারিত লেখাতে যদি আমরা একটা নতুন ট্যাব ওপেন করি তাহলে এখানে দেখতে পারবেন কী লেখা দেখায়। বিস্তারিত লেখাতে আমরা একটা নতুন ট্যাব ওপেন করলাম, ওপেন করার পর এখানে কিন্তু সকল কিছু বিস্তারিত দেখাচ্ছে, আসলে এটা একটা বাস্তব এবং সেটা কতদিন পর্যন্ত চলবে সেটাও এখন আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন রেফার ক্যাম্পিং চলতেছে। তো আমরা যদি সময়সীমাটা দেখি, সকল কিছু বিস্তারিত করে দেখালাম না, আপনারা স্কিপ করে একটু করে নেবেন। তো এই যে অফারের সময়সীমা, অফারটি চলবে 30 জুন 2020 পর্যন্ত, সেটা প্রযোজ্য হবে, পরিস্থিতি বিবেচনা অফারের সময়সীমা পরিবর্তন করা হবে। তো এখানে সকল কিছু বিষয়বস্তু দেওয়া আছে, আমি শুধু এখানে প্রুফ করার জন্য যে আসলে কি এটা
আরডিএল কিনা বিকাশ ক্যাম্পেইনে চলতেছে কিনা সেই জন্য কিন্তু বিকাশের রেফার এখানে আসা। তো ডেসক্রিপশনে আমার রেফার বিকাশ রেফারিং দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই 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 জয়েন করে নেবেন, সেক্ষেত্রে আপনার এবং আমার দুজনের উপকার আসবে। অলমোস্ট আমরা দেখতে পেলাম যে 30 জুন পর্যন্ত সেই রেফার ক্যাম্পিংটা চলবে। তো আপনারা যারা এখনও রেফার ক্যাম্পিং করতে পারেন না বা কীভাবে রেফার করবেন সেই প্রসেসটা আমরা মোবাইল স্ক্রিনে দেখাবো। আর এই প্রসেসের মাধ্যমে আপনারা যারা এখন রেফার ক্যাম্পিংয়ে যোগ দেন নি বা যারা এখনও ইনকাম করতে পারেন না তাদের জন্য খুবই উপকার হবে। তো চলুন তাহলে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এবং মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো কীভাবে আপনাদেরকে রেফার করতে হবে এবং রেফারগুলো কোথায় কোথায় বেশি করবেন সেটাও আমি ভিডিওর শেষে আপনাদেরকে একটা টিপস দেবো। তো বিকাশ পিন নাম্বার দিয়ে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস আসবে। এইরকম ইন্টারফেস আসার পর আপনারা এই যে কোনায় দেখতে পাচ্ছেন ডান পাশে যে বিকাশ লোগো রয়েছে সেই লোগোতে আমরা টাচ করবো। বিকাশ লোগোতে টাচ করার পর এখানে একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখতে পাচ্ছেন রেফারের ফ্রেন্ড, রেফারের ফ্রেন্ড যে অংশটা রয়েছে সেই অংশটাতে আমাদের টাচ করে দিতে হবে। এবং টাচ করার পর দেখেন আমার রেফার এখন 0-0 রয়েছে, কোনো রেফার হয়নি। তো আশা করি ডিসক্রিপশনে আমার রেফার লিঙ্কটা দেওয়া আছে, সেই রেফার লিঙ্কে টাচ করে আপনারা সেই লিঙ্কটা থেকে আপনারা অ্যাপটা ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর সেখান থেকে আপনারা 20 টাকা পাবেন এবং আমি পাবো 20 টাকা। তো এই যে রেফার নাও যে অংশটা রয়েছে সেই জায়গায় আমরা একটা টাচ করে দিব। সেই জায়গায় টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন এই যে অনেকগুলো রেফারের মাধ্যম আসবে, সেই জায়গায় আপনারা রেফার করতে পারেন, ফেসবুক, ইনস্টাগ্রাম বা যে কোনো সোশ্যাল মিডিয়া, সকল সোশ্যাল মিডিয়াতে করতে পারবেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কপি টু ক্লিপবোর্ড, ক্লিপবোর্ড যে অংশটা আছে সেই ওইটা কপি করবেন। কপি করার পর আপনারা চলে যাবেন আপনাদের সোশ্যাল মিডিয়াতে। তো আমরা চলে যাব আমাদের সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় আমরা শেয়ার করে দিব। তো প্রথমত আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের যে টাইমলাইন আছে সেই টাইমলাইনে অবশ্যই আমরা এটা লিঙ্কটাকে শেয়ার করব এবং শেয়ার করার পর এই লিঙ্কে টাচ করে দেওয়ার পরে অনেকে এখান থেকে জয়নিং করে 20 টাকা আর্ন করতে পারবে। আর ডিসক্রিপশনে আমার লিঙ্কটা দেওয়া থাকবে, সেই ডিসক্রিপশনের লিঙ্ক থেকে আপনারা জয়েন হতে পারেন। তো অলরেডি আমি সকল প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এভাবে যদি একটা একটা ধাপ করে আপনারা রেফার করেন এবং ডিসক্রিপশনে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে যদি ক্লিক করে আপনিও যদি এখান থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেন এবং ডাউনলোড করার পর আপনি যদি বিকাশ আইডি দিয়ে এবং পিন নাম্বার দিয়ে সেটা লগ ইন করেন, লগ ইন করার পর আপনিও পাবেন 20 টাকা এবং আমাকেও দেওয়া হয় 20 টাকা। এই প্রত্যেকটা রেফারে আপনি পাবেন 20 টাকা এবং আমি পাবো 20 টাকা। এই প্রত্যেকটা রেফারে দুজনেই সমান সমান পাবে। তো আশা করি এই রেফার ক্যাম্পিংয়ে সকলে জয়েন হবেন এবং এখান থেকে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো এখন মূল বিষয় হলো আমরা রেফার ক্যাম্পিংগুলো কোথায় বেশি শেয়ার করব। শেয়ার করার জন্য আমাদেরকে 10 থেকে 15টা গ্রুপ আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে, যেমন ফেসবুকের গ্রুপগুলো বিশেষ করে 10 থেকে 15টা গ্রুপ আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে এবং আশেপাশে যে আমাদের বন্ধুবান্ধবগুলো আছে সেগুলোকেও আমরা শেয়ার করব। বিশেষ করে আমরা ফেসবুকে বিভিন্ন ওয়ালেটে অর্থাৎ গ্রুপে আমরা পোস্ট করব। যেমন আপনার ফেসবুকে একটা গ্রুপ ক্রিয়েট করা রয়েছে সেই গ্রুপে করতে পারেন বা বিভিন্ন যে গ্রুপ পাবলিক গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলোতে আপনারা জয়নিং হবেন এবং সেখান থেকে আপনারা লিঙ্কটা সেখানে দিয়ে দিবেন এবং সেখানে যদি ক্লিক করে কেউ আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে এবং ডাউনলোড করার পর সেখান থেকে যদি জয়েন করে তাহলে আপনার পাবেন 20 টাকা এবং যে জয়নিং করতেছে সেও 20 টাকা পাবে। তো আশা করি সকল বিষয়বস্তু বুঝতে পেরেছেন, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে বাজাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই।